আসসালামু আলাইকুম, আমি শামিমা মহিন বলছি। সানমুন হ্যান্ডিক্রাফটসে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদেরকে এই ফ্লাওয়ার বাস্কেট অথবা ফ্রুট বাস্কেটটি তৈরি করে দেখাবো। এই ঝুড়িটি তৈরি করতে খুবই সহজ আর একটি আনকমন একটি ঝুড়ি। এটি বাইরে থেকে দেখে বোঝার উপায় নেই কীভাবে তৈরি করেছি। যাই হোক, এই সুন্দর ঝুড়ি, শোপিস বা বাস্কেট যে যাই বলুন, এটি তৈরি করতে আমাদের যা যা লাগছে। লাগবে 8 নম্বরের গোল পৃথিবী পুঁতি, 250 গ্রাম। 250 গ্রাম পুরো লাগবে না, কিছু কম লাগবে। আমি সাদা রঙেরটা নিয়েছি। তারপর গোলাপি রঙের 8 নম্বরের গোল পৃথিবী পুঁতি লাগবে, এটি লাগবে 150 গ্রাম, সেটিও 150 গ্রাম পুরো লাগবে না। আর লাগবে 70 নম্বর রকসুতা। প্রথমে আমি সুতার মধ্যে 4টি পুঁতি নিয়েছি। এখন ক্রস করে একটি চারের ফুল তৈরি করছি। একটি চারের ফুল তৈরি হলো, এরপর এর উপরে আবার একটি চারের ফুল তৈরি করব। এর জন্য আমি সুতার দুই মাথা এভাবে একসাথে করে নেব। হাতের ডান পাশের সুতায় 1টি পুঁতি আর বাম পাশের সুতায় 1টি পুঁতি, আর 1টি পুঁতি দিয়ে ক্রস করে একটি চারের ফুল তৈরি করব। টোটাল 2টি চারের ফুল তৈরি হয়েছে। এরপর আবার একটি চারের ফুল তৈরি করব, মানে এর উপরেই করব। 2 নম্বর ফুলটি যেভাবে করেছি, 3 নম্বর ফুলটি একই রকম ভাবে করব। সুতা দুই মাথা একসাথে করে নিয়েছি। একই রকম ভাবে হাতের ডান পাশের সুতায় 1 পুঁতি আর হাতের বাম পাশের সুতায় 1 পুঁতি, আর 1টি পুঁতি নিয়ে ক্রস করে একটি চারের ফুল তৈরি করছি। দেখুন, এখানে আমার টোটাল 3টি চারের ফুল তৈরি হয়েছে। একই রকম ভাবে আমাদেরকে টোটাল 9টি চারের ফুল তৈরি করতে হবে। আমি এখানে 8টি চারের ফুল তৈরি করে নিয়েছি। এখন আমি 9 নম্বর চারের ফুলটি তৈরি করব। আর 9 নম্বর চারের ফুলটি আমি হাতের বাম পাশের সুতার মধ্যে 3টি পুঁতি নিয়ে গিট দিয়ে দিচ্ছি, কারণ এই অংশে গিট দেওয়ার কারণ হচ্ছে আমার ফার্স্ট লাইনটি কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমি দ্বিতীয় নাম্বার লাইনে যাব। তবে দ্বিতীয় নাম্বার লাইনে কিন্তু দ্বিতীয় ফুল থেকে কাজ স্টার্ট করব। প্রথম ফুল থেকে এই লাইনে কাজ স্টার্ট করব না। আমি আস্তে আস্তে আমার কাজটিকে ছোট করব। এই কারণে আমি দ্বিতীয় নাম্বার যে ফুলটি রয়েছে সেই ফুলের মধ্যে সুতাগুলোকে নিয়ে আসব। দেখুন, আমি এই অংশের দ্বিতীয় নাম্বার যে ফুলটি রয়েছে সেই ফুলের পুঁতির মধ্যে আমি সুতা নিয়েছি। এখন এই অংশে একটি চারের ফুল করব। হাতের বাম পাশের সুতার মধ্যে 3টি পুঁতি নিয়ে ক্রস করে একটি চারের ফুল তৈরি করছি। একটি চারের ফুল তৈরি হলো, আবার দেখিয়ে দিচ্ছি। হাতের ডান পাশের সুতা দিয়ে সামনের দিক থেকে 1 পুঁতি কমন নিতে হবে। সুতা রইল 2টি পুঁতি। হাতের বাম পাশের সুতার মধ্যে আরো 2টি পুঁতি নিয়ে ক্রস করে একটি চারের ফুল তৈরি করব। হয়ে গেল আবারও 2টি চারের ফুল তৈরি করে নিয়েছি। আবার দেখিয়ে দিচ্ছি, ডান পাশের সুতা দিয়ে সামনের দিক থেকে 1 পুঁতি কমন নিতে হবে। আমাদের আসলে পুঁতি কমন নেওয়া আর হচ্ছে তারপর কত ফুল করব, সে কয়টি পুঁতি নিয়ে তারপর মানে চারের ফুল হোক, পাঁচের ফুল হোক, আসলে কাজগুলো সব এভাবেই করতে হয়। জাস্ট এগুলোর সূত্রগুলো একটু আলাদা হয়ে থাকে। আমি এই অংশে দ্বিতীয় নাম্বার যে ফুলটি, সেটি কিন্তু আবার 1 ফুট স্পেস রেখে তারপর করব। শেষ করেছি এভাবে। এখন আমি 3 নম্বর যে ফুলটি করব, সেটিও 1 ফুট স্পেস রেখে বা 1টি ফুল স্পেস রেখে পরবর্তী ফুল থেকে কাজ স্টার্ট করব। এই অংশে আমি কিন্তু 1 ফুট 1 ফুট করে কমিয়ে নিয়েছি। এতে করে আমার দ্বিতীয় নাম্বার, তৃতীয় নাম্বার, চতুর্থ নাম্বার সবগুলো লাইনগুলো 1 ফুট 1 ফুট করে কম হওয়ার ফলে আস্তে আস্তে কাজটি ছোট হয়ে একটি ত্রিভুজ শেপ চলে আসবে। আর যতক্ষণ না পর্যন্ত একটি ত্রিভুজ শেপ আসবে, ততক্ষণ পর্যন্ত আমি কাজগুলোকে করতেই থাকব। 3 নম্বর লাইনটিও একই রকমভাবে চারের ফুল করতে হবে। তারপর 4 নম্বর লাইন এবং 5 নম্বর লাইনও করতে হবে। যতক্ষণ না পর্যন্ত একটি ত্রিভুজ শেপ আসবে, ততক্ষণ পর্যন্ত 1 ফুট কম করে করে আমি চারের ফুল করেই যাব। একটি ত্রিভুজ শেপ চলে এসেছে। এখন এটিকে এইভাবে ঘুরিয়ে নিয়ে
মানে একটু দেখিয়ে দিচ্ছি, এটি হচ্ছে আমাদের মিডল, মানে এই লাইনটা আমি ফার্স্টে করেছিলাম। এর এ পাশে যেমন করেছি বিপরীত সাইডেও একই রকমভাবে করতে হবে, মানে এ পাশেও একটি ত্রিভুজ শেপ হবে, আর দুটি ত্রিভুজ শেপ মিলে একটি চতুর্ভুজ তৈরি হবে। এর জন্য একই রকমভাবে বিপরীত সাইড থেকেও এক পুঁতি স্পেস রেখে বা এক পুঁতি বাদ রেখে পরবর্তী পুঁতি থেকে কাজ স্টার্ট করছি। হাতের বাম পাশের সুতা তিনটি পুঁতি নিয়ে ক্রস করে একটি চারের কোণ তৈরি করছি। একটি চারের কোণ তৈরি হয়েছে। একই রকমভাবে দেখুন এখানে কিন্তু আমাদের অলরেডি ছোট হয়ে যাচ্ছে, আস্তে আস্তে করে কাজটিকে এভাবে এক পুঁতি করে করার পর আমার কাজটি অটোমেটিক ছোট হয়ে যাবে। দেখুন এখানে একটি ত্রিভুজ শেপ থেকে চতুর্ভুজ শেপে চলে এসেছে। এই কাজটি অন্যভাবেও করা যায়, বাট আমি আপনাদেরকে এইভাবে দেখিয়েছি আর এটি হচ্ছে খুব ইজি একটি নিয়ম। এখন আমি এই কাজটিকে, মানে এটি হচ্ছে আমাদের নিচের বেস, এখন আমি চারের ফুল করবো, আর যখনই চারের ফুল করবো এটা অটোমেটিক ম্যাজিকের মতো উপরের দিকে উঠবে। দেখুন একটি চারের ফুল তৈরি করেছি। এখন আবার হাতে ডান পাশের সুতা দিয়ে সামনের দিক থেকে এক পুঁতি কমন নিতে হবে, কোনো পুঁতি বাদ দেওয়া যাবে না। কর্নার এবং মিডল সাইড প্রতিটি সাইডে এক পুঁতি করে কমন নিয়ে তারপর চারের ফুল ফ্লিপ করবো। দেখুন আমাদের সুতা এখন দুই পুঁতি রয়েছে, আর বাম পাশের সুতার মধ্যে আবার দুটি পুঁতি নিয়ে ক্রস করে একটি চারের ফুল তৈরি করব। একটি চারের ফুল তৈরি হলো, আবার দেখিয়ে দিচ্ছি। ডান পাশের সুতা দিয়ে সামনের দিক থেকে এক পুঁতি কমন নিয়ে নেব, সুতা রইল দুই পুঁতি, হাতের বাম পাশের সুতার মধ্যে আরো দুটি পুঁতি নিতে হবে এবং ক্রস করে একটি চারের ফুল তৈরি করতে হবে। এবার দেখুন আমাদের এখানে টোটাল তিনটি চারের ফুল তৈরি হয়েছে। আবার দেখিয়ে দিচ্ছি, হাতের ডান পাশের সুতা দিয়ে সামনের দিক থেকে এক পুঁতি কমন নিতে হবে, সুতা রইল দুটি পুঁতি, হাতের বাম পাশের সুতার মধ্যে আরো দুটি পুঁতি নিতে হবে এবং ক্রস করে একটি চারের ফুল তৈরি করতে হবে। এই অংশে আমরা চারের ফুল তৈরি করলে আমাদের কিন্তু লাইনটি বাঁকা হবে, মানে একবার উপরের দিকে আসবে আবার নিচের দিকে যাবে, একটি ঢেউ শেপ আসবে। তো এটি হচ্ছে একটি সৌন্দর্য। সো আপনারা আমি যেভাবে দেখাচ্ছি সেভাবেই করবেন, একদম পুরোটা চার কোণা এক কমন চারের ফুল তৈরি করতে হবে। আপনারা চাইলে ছয়ের ফুল দিয়েও একটি ঝুড়ি ক্রিয়েট করতে পারেন, তার ভিডিওটি আমি আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। দেখুন এখানে একটি চারের ফুল ক্রিয়েট করেছি, একই রকম ভাবে এক লাইন করেছি, একই রকম ভাবে আমাদেরকে দুই লাইন তিন লাইন চার লাইন, আপনাদের যে ঝুড়িটি সেটি যত বড় করতে ইচ্ছে করবে আপনারা তত বড় করেই এই ঝুড়িটি উপরের দিকে উঠাতে থাকবেন। আমি যেহেতু ফার্স্ট লাইনটি দেখিয়েছি, সেকেন্ড নাম্বার লাইনটিও আমি দেখিয়ে দিচ্ছি, কারণ অনেকেই আছে আপনাদের বুঝতে অসুবিধা হতেই পারে, কারণ যে কোনো কাজই যখন প্রথম প্রথম করা হয় তখন বুঝতে অসুবিধা হয়। তো আমি কিন্তু আপনাদের প্রথম লাইনটা দেখানোর পর আবার দ্বিতীয় নাম্বার লাইনটিও দেখিয়ে দিচ্ছি, যেন আপনাদের বুঝতে কোনো ধরনের কোনো অসুবিধাই না হয়। এখানে আমি দুইটি ফুল তৈরি করেছি, চলছে আমাদের দ্বিতীয় নাম্বার লাইনটি। হাতের ডান পাশের সুতা দিয়ে সামনের দিক থেকে এক পুঁতি কমন নিতে হবে, সুতায় আমাদের টোটাল দুইটি পুঁতি রয়েছে, চারের ফুলের জন্য আরো দুই পুঁতি লাগবে, তাই হাতের বাম পাশের সুতার মধ্যে আরো দুইটি পুঁতি নিতে হবে এবং ক্রস করে একটি চারের ফুল তৈরি করতে হবে। চারের ফুল তৈরি হয়ে গিয়েছে। একই রকম ভাবে আবারও পুরোটা লাইন আমাদেরকে এক কমন চারের ফুল তৈরি করতে হবে। দেখুন আমাদের দ্বিতীয় নাম্বার লাইনও কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে। সেই যে বললাম একই রকম ভাবে আমাদেরকে চারের ফুল তৈরি করতে হবে, যত বড় আপনাদের খুশি তত বড় করেই আপনারা উপরের দিকে চারের ফুল উঠাতে থাকবেন। এখানে দেখুন আমি অনেকগুলো লাইন করেছি, একটি ঢেউ ঢেউ একটি শেপ এসেছে, আর উপরে কর্নারে মানে উপরের দিকে আমি টোটাল তিনটি পিঙ্ক কালারের বিটস দিয়ে চারের ফুল করেছি। এখানে কিন্তু আমি টোটাল নয়টি চারের ফুল তৈরি করেছি।
এখানে ছয়টি লাইন করেছি সাদা রঙের পুঁতি দিয়ে আর তিনটি লাইন করেছি পিঙ্ক কালারের পুঁতি দিয়ে। আমাদের ঝুড়িটির এখন আমি আবার তলানির অংশে চলে যাচ্ছি আর তলানির অংশে আমি এক পুঁতি থেকে মধ্যে সুতা নিয়েছি আর তিনটি পুঁতি নিয়ে ক্রস করে একটি চারের ফুল তৈরি করেছি। এখানে একটি চারের ফুল রয়েছে কর্নার দিকে সাদা রঙের, আর সেই চারের ফুলের চারপাশ জুড়ে উপরের দিকে এক কমন চারের ফুল করব। আমি আবার সামনের দিক থেকে ডান পাশের সুতা দিয়ে এক পুঁতি কমন নিয়ে নিচ্ছি। এখানে কিন্তু আমি সুতাটিকে সিজার দিয়ে বের করে নিচ্ছি, আসলে আটকে যায় মাঝে মাঝে, তো সেক্ষেত্রে এইভাবেই খুব ভালো ফল পাওয়া যায়। তো আমি সবসময় সিজার দিয়েই সুতাটি বের করার ট্রাই করি। তো আমি খুব বেশি জোরে প্রেস করি না, যার ফলে আমি সুতাটি ছিঁড়ে যায় না। আপনারা অ্যাপ্লাই করে দেখতে পারেন যদি এই ধরনের প্রবলেম পড়েই যান। যাই হোক, আবার একটি চারের ফুল তৈরি করেছি, আবার দেখিয়ে দিচ্ছি। হাতে ডান পাশের সুতা দিয়ে সামনের দিক থেকে এক পুঁতি কমন নিয়ে নিতে হবে। সুতা রইল দুটি পুঁতি, হাতের বাম পাশের সুতার মধ্যে আরো দুটি পুঁতি নিতে হবে এবং ক্রস করে একটি চারের ফুল তৈরি করতে হবে। তৈরি হয়ে গেল একটি চারের ফুল। আবার হাতে ডান পাশের সুতা দিয়ে এক পুঁতি কমন নিতে হবে এবং এক্সট্রা ভাবেও এক পুঁতি কমন নিতে হবে। আমরা যখনই রাউন্ড কমপ্লিট করব তখনই আমরা এক্সট্রা ভাবে এক পুঁতি কমন নিয়ে নিই। এখন আমাদের সুতোয় টোটাল তিনটি পুঁতি রয়েছে, সো চারের ফুলের জন্য আর এক পুঁতি লাগে, তাই আর একটি পুঁতি নিয়ে খুব ভালো করে এই অংশে গিট দিয়ে দিচ্ছি। দুইটি গিট দিয়ে নিব, তারপর সুতার বাড়তি অংশগুলো কিছু পুঁতির মধ্যে নিয়ে তারপর যে বাড়তি অংশগুলো থাকবে সেগুলো কেটে ফেলে দেব। এই অংশের কাজটি আমি পিঙ্ক কালার দিয়ে করেছি, আমার মতে কালারিং কালার দিয়ে নিচের সেটটা করলেই বেশি সুন্দর লাগবে। দেখুন, একই রকম ভাবে বাকি যে তিনটি পার্ট রয়েছে, মানে তিনটি কর্নার, সেই কর্নারগুলো তো করে নিতে হবে। কমপ্লিট হয়ে গিয়েছে আমার। এখন আমাকে উপরের দিকটা ফোল্ড করে দিতে হবে। পুরোটা কমপ্লিট হয়ে গিয়েছে, জাস্ট ফোল্ড করে দিলেই আমাদের ঝুড়িটি তৈরি হয়ে যাবে। আমি প্রায় 4 থেকে 5টি ফুল এইভাবে পরে ফোল্ড করে দিচ্ছি। দেখুন, পুরোটা ফোল্ড করা হয়ে গিয়েছে, ঝুড়িটিও কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে। নিচের দিকটা দেখুন। এখন আমি উপরের দিকটা একটি হ্যান্ডেল ক্রিয়েট করব। আমি নেক্সট টাইম আপনাদের আরো একটি ঝুড়ি তৈরি করে দেখাবো এই প্রসেসেই, তবে সেটির হ্যান্ডেল থাকবে না, পুরোটাই থাকবে হোয়াইট কালার বিটস দিয়ে, বাট প্রসেসটা কিন্তু এটাই হবে। যাই হোক, আমি এখন হ্যান্ডেল ক্রিয়েট করে দেখাচ্ছি। আর হ্যান্ডেল ক্রিয়েট করার জন্য আমি যে কোনো একটি সাইড থেকে একটি পুঁতি নিয়েছি, এরপর তিনটি পিঙ্ক কালারের বিটস নিয়ে ক্রস করেছি। এরপর যে ফুলের একটি পুঁতি আমি নিয়েছি সেই ফুলের মধ্যে সামনের দিক থেকে এক পুঁতি নিতে হবে কমন, আর বাম পাশের সুতোয় দুটি গোলাপি রঙের পুঁতি নিয়ে ক্রস করতে হবে। এরপর আবার ডান পাশের সুতা দিয়ে সামনের দিক থেকে এক পুঁতি কমন নিতে হবে। এই অংশের কাজটি কিন্তু আমি যেহেতু একটি চারের ফুল ধরেছি আর সেই চারের ফুল থেকেই আমাকে পুরোটা চারের ফুলের চারবার এক কমন চারের ফুল হবে। এক পুঁতি কমন নিয়েছি, এরপর এখন বাম পাশের সুতার মধ্যে দুইটি গোলাপি রঙের পুঁতি নিয়ে ক্রস করে একটি চারের ফুল তৈরি করতে হবে। এরপর ডান পাশের সুতা দিয়ে সামনের দিক থেকে এক পুঁতি কমন নিতে হবে, প্লাস এক্সট্রা ভাবেও পিঙ্ক কালার বিটসের মধ্যে সুতা নিতে হবে। যখনই রাউন্ড কমপ্লিট করব তখনই আমাদেরকে এই অংশে এই কাজটি করতেই হবে, মানে এক্সট্রা ভাবে এক পুঁতি কমন নিতেই হবে। এখন আমাদের সুতায় তিনটি পুঁতি রয়েছে, চারের ফুলের জন্য আর এক পুঁতি লাগে, তাই আর একটি পুঁতি নিয়ে ক্রস করে একটি চারের ফুল তৈরি করছি। তৈরি হয়ে গেল দেখুন একটি চারের ফুল। একই রকম ভাবে উপরের দিকে আবারও চারের ফুল করতে হবে, মানে এই চারের ফুলের উপরের দিকে তিনবার চারের ফুল করে একটি লাইন তৈরি করতে হবে। ডান পাশের সুতায় তিনটি গোলাপি রঙের পুঁতি নিয়ে ক্রস করেছি। এরপর আবার ডান পাশের সুতা দিয়ে সামনের দিক থেকে এক পুঁতি কমন নিতে হবে এবং বাম পাশের সুতার মধ্যে দুটি গোলাপি রঙের পুঁতি নিয়ে ক্রস করতে হবে।
আবার ডান পাশের সুতা দিয়ে সামনের দিক থেকে এক ফুটি কমন নিয়ে নিচ্ছি। বাম পাশের সুতায় দুটি গোলাপি রঙের ফুটি নিয়ে ক্রস করে একটি চারের ফুল তৈরি করে নিচ্ছি। এরপর শেষে আর একটি ফুটি বাকি থাকে, এক ফুটি কমন নিব আর এক্সট্রা ভাবে এক ফুটির মধ্যে সুতা নিয়ে নিতে হবে। সুতায় থাকবে টোটাল তিনটি ফুটি, চারের ফুলের জন্য আর এক ফুটি লাগবে, তাই আর একটি ফুটি নিয়ে ক্রস করে একটি চারের ফুল তৈরি করছি। ব্যাস একটি চারের ফুল তৈরি হয়ে গিয়েছে। একই রকম ভাবে আমাদেরকে অনেকগুলো চারের ফুল তৈরি করতে হবে। আর এই হ্যান্ডেলের চারের ফুলটি আপনাদের ইচ্ছের উপর ডিপেন্ড করবে, আপনারা কত বড় তৈরি করতে চান তার উপরেই ডিপেন্ড করবে। আমি এই অংশে টোটাল 20টি চারের ফুল তৈরি করে নিয়েছি। আপনারা চাইলে হ্যান্ডেলটিকে আরও বড় করে নিতে পারেন, আর চাইলে আরও ছোটও করে নিতে পারেন। তবে আমি যেটি করেছি সেটা একদম পারফেক্ট ছিল। আপনারা আপনাদের মতো করে বড় ছোট করে নিতে পারবেন, প্রবলেম নেই। এখন আমি এই হ্যান্ডেলটিকে ঝুড়ির সাথে অ্যাটাচ করব। আর ঝুড়ির সাথে অ্যাটাচ করার জন্য আমাদের দুটি সাইড থেকে মেপে তারপর ঠিক বিপরীত সাইডটা খুঁজে বের করতে হবে, আদারওয়াইজ কিন্তু হ্যান্ডেলটি বাঁকা দেখা যাবে। এখন আমি সুতার মধ্যে একটি পুঁতি নিয়ে নিয়েছি এবং বিপরীত সাইডের পুঁতির মধ্যে সুতা এভাবে নিয়ে নিয়েছি। এই অংশে একটি চারের ফুল তৈরি করতে হবে। এখন আবার একটি পুঁতি নিয়ে ক্রস করে একটি চারের ফুল তৈরি করতে হবে। এরপর আমি ডান পাশের সুতা দিয়ে সামনের দিক থেকে এক পুঁতি কমন নিয়ে নিচ্ছি। এবং বাম পাশের সুতা দিয়েও সামনের দিক থেকে এক পুঁতি কমন নিয়ে নিচ্ছি। এখন আর একটি পুঁতি দিয়ে ক্রস করে দিচ্ছি। ব্যাস আমাদের কিন্তু জোড়া কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমরা গিট দিব। এই খুব ভালো করে গিট দিয়ে তারপর সুতার বাড়তি অংশগুলো কেটে ফেলেছি। দেখুন আমাদের ঝুড়িটি কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমি হ্যান্ডেলের দিকে একটু ডেকোরেশন করব। ডেকোরেশন বলতে জাস্ট একটি ফুল অ্যাড করব। আপনাদের কাছে, আপনাদের হাতের কাছে যে কোনো ধরনের ফুল থাকুক না কেন, যে কোনো ধরনের ফুলই আপনারা হ্যান্ডেলের মধ্যে অ্যাড করতে পারবেন। আমি এখানে উলের এই ফুলটি অ্যাড করছি, এটি আমি নিজেই তৈরি করেছি। আর এই ভিডিওটি আমার চ্যানেলে দেয়া আছে, সেটি হচ্ছে আমার নতুন চ্যানেল, সেটির নাম হচ্ছে শামিমা মুহিব, মানে আমার নিজের নামেই চ্যানেলটি খোলা। যদি আপনারা চান তাহলে লিঙ্কটি ডিসক্রিপশন বক্সে দেয়া থাকবে, আপনারা এই ফুলটি দেখে নিতে পারবেন। সেই ভিডিওটি দেখে যে ফুলটি আমি কীভাবে তৈরি করেছি, সেখানে অবশ্যই আমি এক্সট্রাভাবে শুধু এই ফুলটিই তৈরি করিনি, আমি একটি ডোর হ্যাঙ্গিং তৈরি করেছিলাম। আর সেই ডোর হ্যাঙ্গিংয়ের মধ্যে এই ফুলটি কীভাবে তৈরি করেছি তার টিউটোরিয়ালটি দেওয়া আছে। আর যদি সেই ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে ওই চ্যানেলটাতে আপনারা সাবস্ক্রাইব করে নিতে পারেন। ওই চ্যানেলেও আমি চেষ্টা করব নতুন নতুন কিছু ভিডিও দেওয়ার জন্য, আর এই চ্যানেলেও দিব, আপনারা আমার সাথেই থাকবেন। তৈরি হয়ে গেল ঝুড়িটি, একদম পুরোপুরি কমপ্লিট হয়ে গিয়েছে। আপনারা এটিকে ফ্রুট বাস্কেট আর ফ্লাওয়ার বাস্কেট হিসেবে এইটি ইউজ করতে পারবেন, আর শোপিস তো বটেই। যাই হোক, ভিডিওটি কেমন লেগেছে তা জানিয়ে অবশ্যই কমেন্টস করবেন, লাইক এবং শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আর যারা এখনও আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে নেবেন, আর বেল বাটনে ক্লিক করে রাখবেন আমার পরবর্তী সকল ভিডিওর নোটিফিকেশন খুব দ্রুত পাওয়ার জন্য। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমি এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।